আজকের রাশিফল 10ই নভেম্বর 2019 রবিবার তিথি শুক্ল ত্রয়োদশী। জন্ম রাশি হলো মীন। সূর্যোদয় সকাল 5টা 47 এবং সূর্যাস্ত বিকাল 4টে 56। মেষ রাশির রাশিফল। আজ ব্যবসায় পরিবর্তন লক্ষ্য করতে পারেন। শরীরের কোথাও আঘাত লেগে রক্তপাতের সম্ভাবনা আছে। সংসারে আর্থিক টানাপোড়েন থাকলে সেটা মিটে যাবে। বাইরে সারাদিন নির্ঝঞ্ঝাটে কাটাবার চেষ্টা করলেও দিনটা ঠিক থাকবে না। উপার্জনের ভাগ্য ভালো হলেও আর্থিক উন্নতি থাকবে। সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ কিছু ঘটতে পারে। আপনার যত্নে লালিত স্বপ্ন সত্যে পরিণত হবে, কিন্তু আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত, কারণ খুব বেশি আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে। টাকা পয়সার লাভ আপনার প্রত্যাশামাফিক হবে না। বাচ্চারা আপনাকে ব্যস্ত রাখবে এবং আনন্দ দেবে। আপনার যোগাযোগ কৌশল এবং কর্মদক্ষতা হৃদয়গ্রাহী হবে। একটি দীর্ঘ সময় পরে আপনি আপনার জীবনসঙ্গিনীর সঙ্গে প্রচুর সময় ব্যয় করতে পারবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। বৃষ রাশি রাশিফল। আপনার স্বাস্থ্য এবং সৌন্দর্য উন্নত করতে যথেষ্ট সময় পাবেন। সম্পত্তি সংক্রান্ত কারবার বাস্তবায়িত হবে এবং অবিশ্বাস্য লাভ এনে দেবে। দুঃসম্পর্কের আত্মীয়দের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত আনবে। আপনি আপনার সম্পর্ক ত্যাগ করার কথা মনে করতে পারেন, যা অনেক ঝগড়ার ফলে সৃষ্টি হবে। আজ বিদেশে কোনো ভালো বন্ধুর খবর পেয়ে আনন্দ হবে। আজ উচ্চ শিক্ষায় সাফল্য লাভ হবে। ব্যবসা বা অন্য কোনো কাজে বাড়তি বিনিয়োগ না করাই ভালো হবে। মাথা গরম করার ফলে রক্তচাপ বাড়তে পারে, পিঠের ব্যথায় সমস্যা হবে। আজ সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থা খুব একটা উন্নত হবে না। বাড়তি কিছু পাওনার আশায় আজ ক্ষতি হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। মিথুন রাশির রাশিফল। আজ সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত। শরীরে যত্নের অভাবে অনেক রোগ দেখা দিতে পারে। আত্মীয়ের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে। বিদ্যার্থীদের জন্য সময়টা বিশেষ ভালো নয়। সন্তানের বেহিসাবি খরচের জন্য অশান্তি বাঁধতে পারে। বন্ধুবান্ধবদের ব্যবহারে মনে দুঃখ পেতে পারেন। যানবাহন বা জমি কোনো কিছু কেনার আগে ভাবনা চিন্তা করার প্রয়োজন আছে। বিনিয়োগে যে স্কিমগুলি আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলি খুঁটিয়ে দেখুন। কথা দেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। আপনি আপনার শখ পূরণে এবং পরিবারের সদস্যদের সাহায্যের জন্য কিছু সময় ব্যয় করতে পারেন। আপনি আপনার প্রিয়জনের হাতে সান্ত্বনা খুঁজে পাবেন। যদি ভ্রমণরত হন তাহলে আপনি সমস্ত জরুরি নথি নিয়েছেন কি না তা মিলিয়ে নিন। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। কর্কট রাশি রাশিফল। গাড়ি চালাবার সময় সতর্ক থাকুন। কারোর অবহেলা হয়তো আপনার জন্য কিছু সমস্যার সৃষ্টি করতে পারে। আজ আপনার পথে আসা নতুন বিনিয়োগের সুযোগ অন্বেষণ করুন, কিন্তু একবার প্রকল্পগুলির কার্যকারিতা পরীক্ষা করে তারপরই তাতে নিজেকে সঁপে দিন। আপনি যার সাথে বসবাস করেন তিনি আপনার সাম্প্রতিক কাজকর্মে অত্যন্ত অতিষ্ঠ হবেন। মতপার্থক্য দারুণ ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যেতে পারে। সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। যেমন দাম্পত্য জীবন চেয়েছেন তেমন না হওয়ায় আপনার স্ত্রীর সাথে আজ ঝগড়াঝাটি হতে পারে। আজ স্ত্রীর কর্মে কোনো শুভ খবর আসতে পারে। আজ সারাদিন ব্যস্ততায় কাটতে পারে। বিদ্যার্থীদের শুভ কোনো ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে একটু সতর্ক থাকুন। জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয়ে করার জন্য শুভ দিন। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটতে পারে। পেটের সমস্যার ভোগান্তি হবে, হাঁটাচলা খুব সাবধানে করা উচিত। এর ভাগ্য সংখ্যা হলো 3। সিংহ রাশি রাশিফল। আজ সকল কাজের মধ্যেও পুজো পাঠের দিকে মন যেতে পারে। কর্মরত মহিলাদের চিন্তা বাড়তে পারে। আজ শত্রুরা ক্ষতি করতে সফল হবে না। সন্তানের দুশ্চিন্তা থাকলে মিটে যাবে। ব্যবসায় বিশেষ লাভে শুভ যোগাযোগ দেখা যাচ্ছে। দূরদেশে ভ্রমণ পরিকল্পনায় সফল হতে পারেন। বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলে যেতে পারে। আজ শারীরিক কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে। আপনার দয়ালু স্বভাব আজকে অনেককে খুশির মুহূর্ত এনে দেবে। যদি আপনি একটু বাড়তি টাকা পয়সা উপার্জনের উপায় খুঁজেন তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করুন। পরিবারের সদস্যরা আপনার প্রত্যাশা পূরণ নাও করতে পারেন। তারা আপনার খেয়াল এবং কল্পনা অনুযায়ী কাজ করবে এমন প্রত্যাশা করবেন না। পরিবর্তে উদ্যোগটি আয়ত্ত করার জন্য আপনার শৈলী পরিবর্তন করার চেষ্টা করুন। আপনাদের ভাগ্যের নেয়া ভালো মুহূর্তগুলিকে মনে করিয়ে আপনার বন্ধুত্ব সতেজ করে তোলার সময়। আপনার প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য আপনি কোনো প্রতিযোগিতায় জয় পেতে সক্ষম হবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 5।
কন্যা রাশির রাশিফল, অনাকাঙ্ক্ষিত চিন্তাগুলি আপনার মন দখল করে রাখতে পারে। নিজের শারীরিক কসরতে ব্যস্ত রাখতে চেষ্টা করুন। ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থা উন্নত হতে পারে। ফেলে রাখা ঘরের কাজ আপনার সময়ের কিছুটা নেবে। কাউকে প্রেম নিবেদন করার সম্ভাবনা রয়েছে। আপনার বিচক্ষণতায় অন্যরা সন্তুষ্ট হবে। আজ কর্মস্থলে নিজের বুদ্ধি লুকিয়ে রাখায় ভালো হবে। আজ স্ত্রীর কাছ থেকে আঘাত পেতে পারেন। ছোটোখাটো রোগ উপেক্ষা করা ঠিক হবে না। বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, প্রতিবেশীর দ্বারা ক্ষতি হতে পারে। অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে। আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেই দিকে যাবেন না। প্রতিকূল পরিবেশ আজ মানিয়ে নিন। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। তুলা রাশি রাশিফল, আজ কোনো কারণে মানসিক অবসাদ আসতে পারে। ভালো কাজের জন্য প্রতিবেশীর কাছে আজ জনপ্রিয়তা পেতে পারেন। নতুন বন্ধুর সাহায্য আজ পেতে পারেন। ব্যবসার দিকে শুভ কিছু ঘটতে পারে। রাজনীতির লোকেদের জন্য দিনটি খুব ভালো হবে না। আজ সাধু সঙ্গে থাকতে পারবেন। নিজের লোক আজ শত্রুতা করতে পারে। আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন। মনে হয় আপনার অভিভাবকের সম্প্রসারিত সহায়তার সাথে সাথে আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যাবে। খুশিতে ভরা একটি দিন, যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে। প্রেমের উচ্ছ্বাস অনুভব করার জন্য কাউকে খুঁজে পেতে পারেন। সহায়ক গ্রহগুলি আপনাকে আজ সন্তুষ্ট বোধ করার প্রচুর কারণ এনে দেবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। বৃশ্চিক রাশির রাশিফল, এমন একটি দিন যেখানে হাসি আপনার মুখে সর্বদা লেগে থাকবে। অপরিচিতদের পরিচিত বলে মনে হবে। আজ বিনিয়োগ এড়িয়ে চলা উচিত। আপনি পরিবারের একজন শান্তিস্থাপকের কাজ করবেন। জিনিস নিয়ন্ত্রণে রাখার জন্য সবার সমস্যায় কান দিন। যদি আপনি বন্ধুদের সাথে সন্ধ্যাবেলায় বাইরে যান, তাহলে আপনার পথে তাৎক্ষণিক প্রেম আসতে পারে। আজ সেই রকম একটি দিন যখন বিষয়গুলি আপনার ইচ্ছামাফিক চলে না। আজ কাজের প্রতি আনুগত্য বাড়বে। আজ কোনো কারণে কিছু অর্থ আসতে পারে। ব্যবসার জন্য মাথা গরম হতে পারে। পিতার সঙ্গে বিশেষ আলোচনা হবে। নতুন কোনো কাজে যোগাযোগ হতে পারে। বাইরের কোনো বিবাদ নিয়ে চিন্তা বাড়তে পারে। পেটের যন্ত্রণা বাড়বে। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। ধনুরাশি রাশিফল, আজ নতুন কাজের আরম্ভ করার দিন। আজ কোনো চোট লাগতে পারে। প্রেমের ব্যাপারে হতাশা আসবে। আইনি কোনো কাজের জন্য খরচ বৃদ্ধি পাবে। বন্ধুমহলে কোনো আজ বদনাম আসতে পারে। আজ সকালের দিকে খারাপ কিছু ঘটতে পারে। ধর্মীয় ব্যাপারে খরচ হতে পারে। ব্যবসার দিকে একটু ভালো কিছু আশা করতে পারেন। দুপুরের পরে স্ত্রীকে নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। আপনার আশা একটি সুন্দর সুগন্ধি কোমল উজ্জ্বল ফুলের মতন প্রস্ফুটিত হবে। খরচ বাড়বে, কিন্তু আয়ের উত্থান আপনার বিলগুলি তত্ত্বাবধান করবে। আপনার পরিবারের সদস্যরা তুচ্ছ ব্যাপারকে বড় করে দেখাতে পারে। আপনার সাহসের ফলে ভালোবাসার জয় হবে। কেউ মতামত চাইলে লজ্জা পাবেন না, এতে আপনার প্রশংসাই হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। মকর রাশির রাশিফল, ব্যস্ত সময়সূচি সত্ত্বে স্বাস্থ্য সুন্দর থাকবে। আপনার অবাস্তব পরিকল্পনার ফলে অর্থাভাব দেখা দিতে পারে। আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন। তাদেরকে বুঝতে দিন যে আপনি তাদের জন্য কতটা কেয়ার করেন। আপনার ভালো সময় তাদের সাথে কাটান। অভিযোগ করার কোনো সুযোগ দেবেন না। প্রেম উত্তেজনাপূর্ণ হবে, কাজেই যাকে আপনি ভালোবাসেন তার সাথে যোগাযোগ করুন এবং দিনটি সেরা উপভোগ করুন। আপনার প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য আপনি কোনো প্রতিযোগিতায় জয় পেতে সক্ষম হবেন। দিনটি আপনার নিয়মিত বৈবাহিক জীবনে স্বতন্ত্র হতে পারে। আজ সত্যিই আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন। আজ একটু অপেক্ষা করুন, ব্যবসায় ভালো ফল পাবেন। শারীরিক দিকে আজ কষ্ট পেতে পারেন। আজ ব্যবসায় কিছু পরিবর্তন না করাই ভালো হবে। বাড়তি খরচের জন্য চিন্তা বৃদ্ধি পাবে। আজ কোনো প্রিয়জনের উপর ঘৃণা আসতে পারে। অনেক দিনের কোনো আশা কোনো বস্তু আজ লাভ হতে পারে। বাড়তি কথায় আজ বিবাদ আনতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। কুম্ভ রাশির রাশিফল, আজ শারীরিক কোনো কষ্টে ভোগান্তি হতে পারে। অভিনেতাদের জন্য ভালো সময়। বিবাহিত জীবনে সুখের ভিতর দিয়ে যেতে পারে। ব্যবসার দিকে একটু চিন্তা বৃদ্ধি পাবে। আজ কর্মস্থানে আপনার নিন্দা হতে পারে। ব্যবসার দিকে ভালো ফলের আশা করা যেতে পারে। ভ্রমণে খরচ বাড়বে। যেহেতু আপনি শক্তি নয় ইচ্ছা হারিয়ে ফেলছেন, তাই আপনার প্রকৃত সম্ভাবনা উপলব্ধি করুন। আর্থিক সমস্যা আপনার গঠনমূলক চিন্তা সামর্থ্যকে বিনষ্ট করবে।
নতুন পারিবারিক উদ্যোগ শুরু করার জন্য শুভ দিন। এটিকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করতে অন্য সদস্যদের সাহায্য নিন। আপনি আপনার প্রেমিকাকে যদি নির্দেশ দেন তাহলে গুরুতর সমস্যা সৃষ্টি হবে। আজ আপনি ভালো ধারণায় পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে। আপনি যদি কোনো পরিকল্পনা বানাবার আগে স্ত্রীকে জিজ্ঞাসা না করেন তার বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। মীন রাশি রাশিফল। আজ বিনোদনের মাধ্যমে খেলাধুলা সংক্রান্ত ক্রিয়াকলাপে বাইরের অনুষ্ঠানে অন্তর্ভুক্ত থাকা উচিত। আপনি চমৎকার নতুন ধারণা নিয়ে আসবেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করবে। পরিবারের গোপনীয়তার খবর আপনাকে আশ্চর্য করতে পারে। প্রেমের জন্য আজকের দিনটি যথেষ্ট জটিল। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লম্বা দৌড়ে লাভদায়ক প্রমাণিত হবে। দিনের একটি উত্তপ্ত তর্কের পর আপনি আপনার স্ত্রীর সাথে একটি চমৎকার সন্ধ্যা কাটাবেন। আজ অপরের ভালোবাসা পেতে পারেন। সাংবাদিকদের জন্য ভালো সময়। বাইরের কোনো বিবাদ নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। ব্যবসার ব্যাপারে কোনো ঋণ নিতে হতে পারে, চাপ বৃদ্ধি পাবে। আজ সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে। পিতার থেকে কোনো ভালো সম্পত্তি আজ লাভ হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক চিন্তা আসবে। অন্যের শরীর খারাপ নিয়ে খরচ বাড়তে পারে। বন্ধুর সাথে আজ বিবাদ বাড়তে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। ভালো থাকুন, সুস্থ থাকুন।